পাওয়ার টিলারটা দিয়ে চাষও করতে পারবেন এবং বেড তৈরি করতে পারবেন, নিড়ানির কাজে ব্যবহার করতে পারবেন, চাষের কাজে ব্যবহার করতে পারবেন, সবজির জন্য ব্যবহার করতে পারবেন, এরকম অসংখ্য কাজ করতে পারবেন, জন্য এর নাম হচ্ছে মাল্টিফাংশন মিনি টিলার। আসসালামু আলাইকুম, আমরা আজকে এই মেশিনটা নিয়ে পুরো ভিডিওতে থাকবো। তবে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কিভাবে চাষ করা যায়, কি কি কাজ করা যায়, এটার সাথে আর কি কি ফল থাকে, কোন কোন জায়গায় ব্যবহার করা যায়, পুরো বিষয়গুলো আজকে তুলে ধরবো। চলেন শুরু করি। আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে মাল্টিফাংশন মিনি পাওয়ার টিলার। এটি 7 হর্সের একটা ডিজেল চালিত মিনি টিলার। পাওয়ার টিলারটা দিয়ে চাষও করতে পারবেন এবং বেড তৈরি করতে পারবেন। এই মিনি পাওয়ার টিলারটা যেখানেই আপনি চান সেখানেই ব্যবহার করতে পারবেন, নিড়ানির কাজে ব্যবহার করতে পারবেন, চাষের কাজে ব্যবহার করতে পারবেন, সবজির জন্য ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে পিছনের দিকে ঘুরায়ে রোটেট করতে পারবেন এবং এটাকে আপনি লোহার চাকা ব্যবহার করে চালাতে পারবেন, এরকম অসংখ্য কাজ করতে পারবেন, জন্য এর নাম হচ্ছে মাল্টিফাংশন মিনি টিলার। এখন দেখলেন কিভাবে এই ছোট্ট মিনি টিলারটা কতগুলো কাজ করেছে। তো তার মধ্যে আমরা এখন যে সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বেড তৈরির যে সেটআপটা। তো আমরা যে জায়গাটাতে চাষ করেছি সেখানে প্রচুর পরিমাণে দুবরা ঘাস ছিল, আর দুবরা ঘাসের মাটি তো জানেন কেমন শক্ত হয়। তারপরও আমরা চেষ্টা করেছি এক চাষের মধ্যেই বেডটা তৈরি করা। নর্মালি এক চাষের পর কেউ বেড তৈরি করে না, আগে 2-3 চাষ করে তারপরে বেড তৈরি করে। তারপরও আমরা দেখানোর সুবিধার্থে বেড তৈরি করে দেখিয়েছি, তারপরও ভালো পারফর্ম করেছে। আপনারা দেখেছেন যে 2 চাষের যে কাজটা হয় সেই জায়গাতে এখানে এক চাষেই সেই পরিমাণে কাজ হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে শক্তির দিক থেকে এই মেশিনটা কত শক্তিশালী হতে পারে। টায়ারের চাকা খুলে কিন্তু আপনারা লোহার চাকা লাগাতে পারেন, এবং টায়ারের চাকার একটা জায়গা দেখাই আমি আপনাদেরকে। এটার পুরুত্ব দেখেন, এটা কিন্তু পুরাটাই হচ্ছে টিউবলেস। এটা আপনার হচ্ছে টিউবলেস টায়ার, কারণ আপনারা এর আগে দেখেছেন টিউব সহজে টায়ারগুলো হয়, এগুলো নিয়ে খুব ঝামেলা থাকে, সেই কারণে আমরা কিন্তু এবার টিউবলেস চাকা নিয়ে এসেছি। এবং গিয়ার ফাংশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো গিয়ার ফাংশন দেওয়া আছে, যেটার কারণে আপনি চাইলে সামনের দিকে এই রোটারিটাকে ঘোরাতে পারবেন, পিছনের দিকে রোটারি ঘোরাতে পারবেন, আপনার মন মতো এটাকে ব্যবহার করতে পারেন। আর একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, যে এটা আপনি ইনস্ট্যান্ট, এটাকে আপনি হাই লো করতে পারবেন, ঘোরাতে পারবেন, তারপরে হচ্ছে এদিক ওইদিক করতে পারবেন। এই দেখেন, আমি জাস্ট রানিং অবস্থায় যখন চালানো হয় সেই অবস্থায় আপনি ঘোরাই নিতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে এই একটা ছোট্ট মেশিন আপনার কতগুলো কাজ করে দিতে পারবে। এবং এটা গিয়ারের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন ভিডিওর প্রথমের দিকে, আমরা ফার্স্ট গিয়ারে চালিয়েছি। তো আপনার যখন শক্ত মাটি হবে তখন আপনারা ফার্স্ট গিয়ারে চালাতে পারবেন এবং আরও ধীরে ধীরে এর গিয়ার বাড়িয়ে বেশি করে চাষ করে নিতে পারবেন। তো এই মোটামুটি এই ভিডিওতে। আর এটা 10 স্টার দিয়ে, এটা নন সেলফ একটা মিনি টিলার, এটা 1 লিটারে চায়না থেকে ক্লেম করে 1.5 ঘন্টার মতো চলে, আমরা 1 ঘন্টা 20 মিনিট প্লাস মাইনাস পেয়েছি। এটা চালানোর উপরে অনেক সময় ডিপেন্ড করে যে ফুল স্পিডে চালালে একটু তেল বেশি যেতে পারে, এবং এটার কিন্তু কোনো ভাইব্রেশন হয় না, যার কারণে আপনি দেখেছিলেন যে এক হাত দিয়েও চালাচ্ছিল, তার মানে কত সুন্দরভাবে এটাকে চালানো যায়। তো আপনারা আশা করব যে এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। তো যদি এটা ক্রয় করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা ভিডিওতে যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে কল করে এটা অর্ডার করতে পারেন, অথবা সরাসরি এসে কিন্তু আপনারা এটা আমাদের এখান থেকে দেখে চালিয়ে নিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।